অনেক ভাই বোনের প্রশ্ন হচ্ছে উবাইদুল কাদের এখন কোথায় আছেন। দেখেন ভাই, উবাইদুল কাদের শেখ হাসিনা পলানোর 3 দিন আগে দেশ ছেড়ে ও আগে পালাছেন। বাংলাদেশের সবচেয়ে নেতাকর্মীদের ভিতরে ও আগে সর্ব আগে ও পালিয়েছেন। ও অনেক ভয় পেয়েছেন, ও আগে থেকে জানেন যে এবার ক্ষমতা থাকার আর কোনোভাবে সম্ভব না, তার জন্য পালিয়েছে। ও এখন কোন দেশে আছে? তবে ও আবার 25 সালে দেশে আসতে পারে। ও বলেছে ও 25 সালে আবার দেশে আসতে পারে, দেশে আবার নতুন করে ওরা সরকার গঠন করবে, শেখ হাসিনাকে ও আসতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ওকে আর বাঁচতে দিবে না। ও এখন বর্তমান আছে আমেরিকায়। ও এখন খুব ভালোভাবে আমেরিকায় আছে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, সুন্দরভাবে এসে জীবনযাপন করছে।